কিছু বলো বন্ধুরা, চিংড়ি রান্না করবো, এর জন্য নাইকার সোলা হচ্ছে। দেখুন বন্ধুরা, গলদা চিংড়ি নিয়ে এসেছে। চিংড়িগুলির সাইজগুলো একবার দেখুন তো। এখন তো নারকেলটা কাটা হয়ে গেছে, তো চিংড়ি মাছটাতে বসে গেলাম। কি রান্না হবে এটা কিন্তু দেখতে হবে, দারুণ একটা রান্না হবে, তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো আপনারা হয়তো ভাবছেন যে চিংড়ি নিয়েছি আর নারকেল নিয়েছি, হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে নারকেলের আজকে চিংড়ির মালাইকারি হবে, কিন্তু সেটা কিছুই হবে না। আজকে একটা চিংড়িটা রান্না হবে একটা ভয়ানক একটা জিনিসের সঙ্গে, তো পুরো ভিডিওটা দেখতে হবে, তারপরে বুঝতে পারবেন। তো এখন আমি চিংড়িটা কাটবো আগে। এই দেখুন চিংড়ির যে কালো সুতোটা আছে এটা বের করে নেব। বের হয়ে গেছে, আর খোলসটা থাকবে চিংড়ির উপরের খোলসটা। এইদিকে দেখুন রৌদ্র উঠেছে, আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর আমি এদিকটাই দেখুন একটা গাছের নিচে বসে চিংড়ি মাছটা কাটছি। তো আজকে বাড়িতে গাছ কাটানো হয়েছে, আর এই শ্বশুরমশাই গাছের ডালাগুলি কেটে কুটে একদম তৈরি করে নিচ্ছে। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আর একটা বাকি আছে। চিংড়ি মাছ কাটাও হয়ে গেল, ধোয়া হয়ে গেল, এবার যাব রান্নাঘরে। চলো, চলে আসলাম রান্নাঘরে। চিংড়ি মাছ এক হাতে আছে, আরেক হাতে আছে নারকেল, আর দেখুন এই হলো বিষ কচু, যেটা দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না হবে। তো বন্ধুরা, আমাদের এখানে কালচার অনুসারে ভাদ্র মাসের অমাবস্যা দিন এই কচুটা রান্না হয়। তো আমি যবে থেকে দেখে আসছি, মা ঠাকুমা এমনকি শ্বশুরবাড়িতে এসেও শাশুড়িমা এই দিনে রান্না হয় নিয়ম অনুসারে। তো এটা কিন্তু মানে প্রচণ্ড সাবধানতার সহিত রান্না করা হয়, কারণ এটাকে খালি হাতে ধরা যায় না, প্রচণ্ড চুলকানি হয়, আর রান্নাটা যদি ভালোভাবে না করা হয় নাহলে কিন্তু গলা চুলকানি হবে। আর এই কচুটা কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে, কেউ মাছ দিয়ে রান্না করে, আবার কেউ মাংস দিয়ে রান্না করে, আবার কেউ চিংড়ি মাছ দিয়ে। তবে চিংড়ি মাছ দিয়ে এই কচুটা ভালো জমে। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমেরই কচু আসে, যেরকম জল কচু, গাঁঠি কচু অনেক বাইরে আনা হয়, কিন্তু এই কচুটা কিন্তু বর্ষরে একবারই রান্না করা হয়। তোমরা আমাদের ঠাকুমারা কিন্তু এটাকে মহা ওষুধ বলতো, এই দিনে রান্না করলে নাকি পোকামাকড় বা মশার কামড় থেকে অনেকটা রক্ষা করা হয়। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, তবে আমি আমার মতো আজকে অনেক দেখুন সরঞ্জাম নিয়ে চলে এসেছি, অনেক কিছু আছে। তো রান্নাটা শুরু করার আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিওটা ছাড়তে থাকলে নোটিফিকেশনটা পেতে পারেন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। কচুটা কাটার আগে আগে নারকেলটা ভেঙে দেখেন। তো দেখুন নারকেলের গুড়টা কত বড়, এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব। এখন বিষ কচুটা কাটবো, আর দেখুন আমি কিন্তু খালি হাতে আসিনি, আমি হাতের মধ্যে পলিথিন বেঁধে নিয়েছি, না হলে কিন্তু প্রচণ্ড চুলকানি হবে। এই দেখুন কচুটা এই টুকুটাই নেব আজকে, পাপড়টা ছাড়িয়ে নেব। তো দেখুন কচুটাকে ভালো করে টুকরো টুকরো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ বসাবো। তো আমি এখানে নিয়েছি প্রেশার কুকার, আগে কচুগুলি দিয়ে দেব, দিয়ে দেব জল, অল্প নুন, ভালো করে মিশিয়ে দেব, আর দিয়ে দেব পাকা তেঁতুল। বন্ধুরা, তেঁতুলটা আমি দিয়েছি বিষ এই কচুটার বিষটা কাটার জন্য, অনেকটা কিন্তু এই চুলকুনি থেকে রক্ষা পাওয়া যাবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে।
কচুটা সেদ্ধ হওয়ার পাশাপাশি আমি সব মশলা পেস্ট করে নেব। আর দেখুন বন্ধুরা, কচু রান্নার মধ্যে বেশি পরিমাণে রসুনটা লাগে। আমি আজকে কিন্তু এক ছোট বাটিতে এক বাটি রসুন নিয়েছি, তো বাকি সব যা মশলা আছে সবই পেস্ট করে নেব। আর এখানে দেখুন আমি নিয়েছি সিমের দানা, এটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে বাকলটা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কচুটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 12টা সিটি দেওয়ার পর তারপরই নামিয়েছি। আর এই দেখুন, এবার এটা আমি মিক্সিতে দিয়ে দেব, তেঁতুলটা বাদ দিয়ে দেব, তেঁতুলটা দেবো না এখন আর। এই দেখুন বন্ধুরা, একদম কচুটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার সব মশলা বাটা হয়ে গেছে, কচু পেস্ট করা হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। এখন চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, নুন আর হলুদটা ভালো করে চিংড়ির মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব, এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার একে করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এবার চিংড়ি মাছের এই তেলে সব মশলাগুলি দিয়ে দেব। আর এখানে আমি দেখুন দুটো পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, 4-5 টুকরো করে নিয়েছি, বেশি দেখুন এরকম করে নিয়েছি। তো প্রথমেই দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এগুলিকে কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো নারকেল কোড়া, সিমের দানা। দেখুন বন্ধুরা, এই কচু রান্নাটার মধ্যে কচুর থেকে ময় মশলা বেশি, অনেক পরিমাণে ময় মশলা দিতে হয়, না হলে কিন্তু কচুটা জমবে না। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কচু পেস্ট। কচু আর সব মশলা আবারও অনেকক্ষণ ধরে কষাতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। তো বন্ধুরা, প্রথমও আমি সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি, তো এখন অল্প পরিমাণে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে দেব। এ দেখুন বন্ধুরা, কচু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানোর পর দেখো অনেকটা কমে গেছে। এবার দিয়ে দেব জল। এ দেখুন বন্ধুরা, কচুটা প্রায় হয়েই এসেছে, এ দেখুন কিরকম ফুটছে, চার দিকে ছিটিয়ে পড়ছে। তো এবার আমি চিংড়ি মাছটা দেব। তো দেখুন রান্নাটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে, একদম শুকনো শুকনো হয়ে হচ্ছে, একদম শুকনো শুকনো রান্নাটা করবো। বিশ কচু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে। তো বন্ধুরা, বিশ কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। আমি যাবো খেতে, আপনারা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।